রাস্তা নেই, শেষ ভরসা সাঁকো। দীর্ঘ দশ বছর এইভাবেই ঝুঁকিপূর্ণ পারাপার করতে হয় গ্রামবাসীদের। এই ছবি উঠে এলো ডোমকলের মানিকনগর বানপাড়ায়। বাঁশের ভাড়াই এখন রাস্তা পারাপারের একমাত্র ভরসা গ্রামবাসীদের। বানপাড়ায় স্থানীয় মানুষজন থেকে স্কুলের পড়ুয়ারা সকলেরই ভরসা সাঁকো। যার মধ্যে প্রতিদিন গড়ে 1500-এর বেশি মানুষ এই বাসের সাঁকোর ভরসায় পারাপার করেন। অনেকে এই সাঁকো পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলেও পড়েছেন। নাম কি তাহলে? স্থানীয় জনপ্রতিনিধিকে একাধিকবার বলার পরেও কোনো সুরাহা হয়নি স্থানীয়দের। স্থানীয়রা চাইছেন পাকাপাকিভাবে কোনো ব্যবস্থা হোক। এখন দেখার কবে হয় সুরাহা। এই পারে বাড়ি আমি নামাজ পড়তে যাই, আমি দুদিন পড়ি মেরে যাচ্ছে, মানে রাত্রে ফজরের নামাজ পড়তে যায়, বাসে পড়ি মেরে যাচ্ছে। সবাই চুলি মিলি লিয়েছি, সব আগুন টাগুন দিয়ে পান টান দিয়ে ধুয়ে একটু সুস্থ করে, তো খুব বিরাট অসুবিধে হয়। কতদিন থেকে পারাপার হন? পাহাড় এখানে পাড়ায় 6-7 বছর থেকে, 7-8 বছর থেকে পার হয়। আমাদের সমস্যা এই রাস্তা ডালে অনেক অনেকই সমস্যা আমাদের, বহুত এখানে বাড়ি ঘর হয়েছে আমাদের, এই পারে যাওয়া আসা, এই পারে আমাদের সব কিছু হাট বাজার সব কিছু, এই পারে আমার এবং স্কুলে যেতে হয় প্রাইমারি স্কুলে, তো মোটামুটি এখানকার ছাত্র মোটামুটি 20-25টি ছাত্র এমনি যাওয়া আসা করে। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, আজ তাক বাংলা।